আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল রিফাত ব্লগ আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি সুজির রসগোল্লা তৈরি করব চলুন শুরু করা যাক এই রসগোল্লা তৈরির জন্য আমি এখানে দুধ দিয়ে দিয়েছি 250 গ্রাম পরিমাণ দুধ দিয়ে দিয়েছি এবং 200 চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এবার এখানে আমি 250 গ্রাম পরিমাণ সুজি দিয়ে দেব সুজিটা আমি ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নিয়েছি তো দেখুন দেখুন আমি এইভাবে একটু গুঁড়ো করে নিয়েছি আর ঘন করে নিয়েছি আর কি তো এবার দিয়ে দেব দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ডোটা তৈরি করে নেব তৈরি করে নেব সেই জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম 1 কাপ চিনির জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেবো ভালোভাবে একটু মিশিয়ে নেব লাভিয়ে নিয়ে একটু বাড়ি ঠান্ডা করে নেব চিনি সিরা কেন তৈরি করা শেষ এবার এটা বন্ধ করে একটু ঠান্ডা করে নেবো একটু মেখে নেবো ঠান্ডা হয়ে গেছে রাস্তা কিন্তু একটু হালকা গরম গরম থাকা অবস্থায় করতে হবে তো কি করে নেবো এভাবে হাতের সাথে নিয়ে একটু গোল গোল করে মিশির আকারটা দিয়ে নেব তো দেখুন একটা মিষ্টি তৈরি করা শেষ তো এইভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নেব সবগুলো মিষ্টি কিন্তু আমি তৈরি করে নিয়েছি এবার যে রসটা জ্বালিয়ে রেখেছিলাম ওটার ভিতরে দিয়ে রেখেছিলাম এবার দেখুন আবার যে ফুটছে অবস্থায় মিষ্টিগুলো দিয়ে দেবো দিয়ে আমি 1 থেকে 2 মিনিটের জন্য একটু জ্বালিয়ে নেবো যাতে রসগুলো ভিতরে ঢুকে যায় তো দেখুন আমি এর ভিতরে সব মিষ্টিগুলো দিয়ে দিয়েছি এবার নেড়ে নেবো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর মিষ্টিটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি চুলা জ্বালিয়ে তখন বন্ধ করে দিয়েছি এবার ঢাকা দিয়ে রেখে দেবো 1 থেকে 2 ঘন্টার জন্য এবার তৈরি হয়ে গেল মজাদার সুজি রসগোল্লা আপনাদের একটা আমি দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে তো আজকের মতন এই পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ